তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস। শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম তথ্য ও যোগাযোগ অধ্যায় ১১। এই অধ্যায়ে আমরা পড়েছি কীভাবে তথ্য আদান প্রদান করা হয়, তথ্য কী, তথ্যের উৎস, হ্যাঁ, বিভিন্ন উৎস থেকে কীভাবে আমরা তথ্য আদান প্রদান করি, কীভাবে আমরা দূরের মানুষের সাথে কথা বলি, তারপরে আগের বা প্রাচীনকালে কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করা হতো, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা দেখলাম যে টেলিফোনের মাধ্যমে আমরা দূরের লোকজনের সাথে বা দূরের মানুষের সাথে আমরা কথা বলতে পারি। এখন আজকে আমরা আমাদের বইয়ের 73 পৃষ্ঠায় একটা সহজ টেলিফোন বানানোর উপায় দিয়ে দিয়েছে, কী করে আমরা আমাদের বন্ধুদের সাথে ঘরে বসেই আমরা কথা বলতে পারছি, হ্যাঁ, ঘরে একজনের সাথে আরেকজন কীভাবে আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলতে পারছি। আসো, এখানে আমাদের কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, কোনো ঝামেলা নেই, আমরা নিজেরাই এই টেলিফোনটা তৈরি করতে পারবো। টেলিফোনটার নাম হচ্ছে সহজ টেলিফোন। তো আসো আমরা আগে দেখি কীভাবে বানাতে হবে। প্রথমে দিয়েছে তোমার যা লাগবে, কাগজ অথবা প্লাস্টিকের তৈরি দুটি কাপ, একটি সূচ, সুতা বা তার, সেটা 5 মিটার লম্বা নিলে ভালো হয়। কীভাবে বানাবে, কাপ দুটির তলার মাঝখানে ফুটো করে সুতা বা তার ঢোকাও। কাপের ভিতরের দিকে সুতা বা তারের মাথা ঢুকিয়ে আটকে দাও, যাতে সুতা বা তার বের হয়ে না আসে। তাহলে দুজন দুদিক থেকে একটু দূরে কাপ হাতে এমনভাবে দাঁড়াও যাতে সুতা বা তার টান টান থাকে। এখন একজন কাপে কথা বলবে, অন্যজন তখন কাপে কান লাগিয়ে শুনবে। একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছো কি? তো তোমরা এটা বানাবে, আমরা এখন কীভাবে বানাতে হয় সেইটা দেখব। দেখার পর নিজেরা বানিয়ে দেখবে তোমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছো কি না, এবং পরে আমাকে উত্তর দিবে, ঠিক আছে? চলো আমরা দেখি তাহলে কীভাবে আমরা সহজ টেলিফোনটা বানাতে পারি। শিক্ষার্থীরা, দেখেছো কীভাবে সহজ টেলিফোন বানানো যায়? খুব সহজ, তাই না? তোমরা অবশ্যই বাসায় এটা চেষ্টা করবে এবং দেখবে তোমাদের কাজটার মাধ্যমে তোমরা তোমাদের ঘরের মধ্যে কথা বলতে পারছো কিনা, হ্যাঁ, এবং আমাকে জানাবে যে তোমাদের এই কাজটা সফল হয়েছে কিনা। তো আসো এখন আমরা আমাদের বইয়ের 74 পৃষ্ঠায় যাই। আমরা এখানে কিছু অনুশীলনীর প্রশ্ন আছে, শূন্যস্থান আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমেই দিয়েছে 1 নম্বরের শূন্যস্থান পূরণ। টেলিভিশনের মতো তথ্য সরবরাহ যন্ত্রকে ড্যাশ বলা হয়। ড্যাশের জায়গায় কী হবে বলো তো? আমরা পড়েছি টেলিভিশনের মতো তথ্য সরবরাহ যন্ত্রকে মিডিয়া বা মাধ্যম বলা হয়। মিডিয়াও লিখতে পারো, মাধ্যমও লিখতে পারো। একে অন্যের সাথে তথ্যের আদান প্রদানকে ড্যাশ বলে। আমরা কি পড়েছি? একে অন্যের সাথে তথ্যের আদান প্রদানকে যোগাযোগ বলে। ড্যাশ হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই। কী জ্ঞান আমরা পড়েছি না? তথ্য হচ্ছে একটি জ্ঞান, তাহলে কী হবে? তথ্য হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই। অনুশীলনীগুলি শুধুমাত্র আমাদের চর্চার জন্য, আমাদের কিন্তু শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর মিল করার জন্য আমাদের অধ্যায়টি ভালোভাবে পড়তে হবে। কারণ তোমরা দেখেছো আগে পরীক্ষা দিয়ে যে আমরা কিন্তু ভিতর থেকে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা বা মিল করো, এগুলো সব অধ্যায়ের ভিতর থেকে দেওয়া হয়। তো এবার আসো আমরা 2 নম্বরটা আলোচনা করি। সঠিক উত্তরটি যে টিক চিহ্ন দাও, এটা তোমরা তোমাদের বইয়ে করে নেবে, এটা খাতায় আর করার দরকার নেই, তোমরা বইয়ে করে পরে পড়ে নেবে। কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, আর একটা হচ্ছে খবরের কাগজ। বলো তো কোনটা হবে? হ্যাঁ, আমরা
তথ্যের আদান প্রদান সরাসরিভাবে খুব তাড়াতাড়ি তথ্য আদান প্রদানের জন্য আমাদের মোবাইল ফোন এখানে বেশি প্রয়োজন। আমরা অন্যগুলোর মাধ্যমে শুধু খবর শুনি বা খবর দেখি এবং তথ্য পাই, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। দুই নম্বর আছে, কোনটি তথ্য পাঠাবার সবচেয়ে প্রাচীন মাধ্যম? ইমেল, কবুতর, টেলিফোন, রেডিও। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রাচীন মাধ্যম কোনটি, যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পেতে পাঠাতে পারি। চিঠি লিখে, চিঠিকে আমরা কিসের মধ্যে দিয়ে, কবুতরের মধ্যে আটকে দিয়ে, কবুতরের সাথে বেঁধে দিয়ে আমরা তথ্য পাঠাতে পারি। তাহলে প্রাচীন মাধ্যম হচ্ছে কবুতর, আগের দিনে এইভাবে তথ্য পাঠানো হতো। তিন নম্বরে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি তোমাদের সাথে যখন অধ্যায় নিয়ে আলোচনা করেছি অধ্যায়ের অংশের সাথে সাথে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, তিনের এক দুই তিন, এবং আরও অনেক কিছু কিছু প্রশ্ন আমরা নিজেরাও তৈরি করে দিয়েছি। এবার আমরা চার নম্বরে যাই, দেখি বাম পাশের সাথে ডান পাশের শব্দ মিল করতে বলেছে। দেখো, দেখি ও শুনি, তাহলে এখনই মিলিয়ে নাও পেন্সিল দিয়ে। কিন্তু আমরা কিন্তু খাতায় পেন্সিল দিয়ে লিখব না, আমরা কী করবো, আমরা মিলাবো না, আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন পূর্ণ বাক্য উত্তরগুলো লিখবো, ঠিক আছে? তো এখন আমরা বইয়ে যেহেতু করছি, আমরা বইয়েটাকে মিল করে নিই। দেখি ও শুনি কোন দিকে হবে বলতো? দেখি ও শুনির সাথে কোনটা মিলতে পারে? আমরা টেলিভিশন, টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতেও পাই আবার শুনতেও পাই। তারপর হচ্ছে খবর শুনি, শুধু শুনি আমরা কিসের মাধ্যমে? আমরা শুধু শুনি রেডিওর মাধ্যমে, আমরা খবর শুনতে পারি, গান শুনতে পারি। খবর পড়ি, আমরা যখন খবর পড়ি তখন আমাদের কী ব্যবহার করা হয়? খবরের কাগজ, খবরের কাগজের মাধ্যমে আমরা খবর পড়ে জানতে পারি। তারপর আছে কথা বলি, কথা বলি আমরা কী করি? টেলিফোন। হ্যাঁ, তাহলে এভাবে আমরা আমাদের অনুশীলনের প্রশ্নগুলো পড়লাম। তো আজকে আমরা সহজ টেলিফোন বানানোর অংশটুকু পড়েছি এবং অধ্যায়টা সম্পূর্ণ শেষ করেছি। তো আমরা গত ক্লাসগুলোতে তিনটা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে আমরা প্রশ্ন চার, তবে সেটা তোমাদের বাড়ির কাছে হিসেবে থাকবে, আমরা তোমাদের SW খাতায় কাজটা করব। কারণ আমরা সহজ টেলিফোন বানানোর প্রক্রিয়া শিখেছি, এখন শুধুমাত্র আমরা চিত্রটা আঁকবো এবং চিত্রের নিচে লিখবো আমরা সহজ টেলিফোন। প্রশ্ন দেখো, তথ্যের পাঁচটি উৎসের নাম লিখো, তোমার পাঠ্যপুস্তক অনুসারে সহজ টেলিফোনের চিত্র অঙ্কন করো। এখানে কিন্তু কোনো বর্ণনা চাওয়া হয়নি, কৌশলও চাওয়া হয়নি, শুধু লিখবে তথ্যের পাঁচটি উৎসের নাম। আমরা বিভিন্ন উৎস, তথ্যের উৎস নিয়ে পড়াশোনা করেছিলাম, পড়েছি গত ক্লাসগুলোতে। হ্যাঁ, টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বই, পাঠ্যপুস্তক, এগুলো আমরা পড়েছি। যে পাঁচটা উৎসের নাম আমরা লিখবো এবং তারপর লিখবো যে পাঠ্যপুস্তক অনুসারে সহজ টেলিফোনের চিত্রটা অঙ্কন করা হলো। তারপর আমরা সহজ টেলিফোনটা আঁকবো আমাদের বইয়ের 73 নম্বর পৃষ্ঠায় যে টেলিফোনটা দিয়েছে উপরে, সেই টেলিফোনটা এঁকে নিচে লিখবো সহজ টেলিফোন, ঠিক আছে? মানুষ দেয়া আমরা দরকার নেই, আমরা শুধু টেলিফোনের চিত্রটা দিয়ে তারপর আমরা লিখবো, নিচে লিখবো চিত্র সহজ টেলিফোন। বুঝতে পেরেছো? আমি তোমাদের SW বুঝিয়ে দিলাম, এভাবে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় প্রশ্ন নাম্বার 4 দিয়ে এই কাজটি করবে। তো আমাদের এই অধ্যায়টা মোটামুটি পাঠ শেষ হয়েছে, আমরা অধ্যায়টি পড়েছি। তোমরা আগামী ক্লাসের জন্য সম্পূর্ণ অধ্যায়টি আবার ভালোভাবে পড়বে, যাতে আমরা এক বাক্যে উত্তরগুলো সাথে সাথে করতে পারি। তো আজকের পরে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ তোমাদের।